আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন অসাধারণ সুন্দর কথা বলেন। নিপাট ভদ্রলোক এবং নির্জলা সত্য কথা বলে দেন। ক্ষমতায় থাকার জন্য বা সরকারের সাথে তাল মিলানোর জন্য কিছু বানোয়াট, কিছু মিথ্যা কথা, অসত্য তথ্য তাকে বলতে হয়, কিন্তু তার চোখে মুখে তাকালে আপনি বুঝতে পারবেন যে এই কথাগুলো তিনি অন্তর থেকে বলেন না। তার নিয়োগকর্তাকে খুশি করার জন্য বা নির্ঘাত বকাঝকা থেকে বাঁচার জন্য তিনি অনেক কথা বলেন। তিনি সাধারণত যে কথাগুলো বলেন তার মধ্যে বাঙালিপনা চলে আসে। বিদেশ থেকে বহু বছর থাকার ফলে একটি লোক বাংলাদেশে এসে যখন খুব আশ্চর্য হয়ে যায় এবং আশ্চর্য হয়ে তার শৈশবের যে কথাগুলো সে মাঝে মধ্যে বলে ফেলে, ফাটায় দিছে, লাগায় দিছে, ধৈরা ফেলছে, এরকম দেখবেন যে বয়স্ক মানুষ, 70 বছরের বয়স্ক মানুষ 20-30 বছর লন্ডন থেকে ফিরে আসার পরে তো সে বাংলার উপযুক্ত ভাষা খুঁজে পায় না। না পাওয়ার ফলে সে শৈশবের তার যে আঞ্চলিক কথাগুলো সেগুলো সে বলে এবং এগুলো শুনতে বড় ভালো লাগে। আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী পেশায় একজন শিক্ষক মানুষ, শিক্ষকতার আগে তিনি সিভিল সার্ভিসে ছিলেন, পাকিস্তান সিভিল সার্ভিসে ছিলেন আমলা, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সেখান থেকে তিনি দেশের বাইরে শিক্ষকতা করেছেন এবং তার বড় ভাই অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিতের জমানাতে তিনি সরকারি চাকুরিতে অর্থাৎ কূটনৈতিক পেশায় ঢুকেন এবং জাতিসংঘে তিনি বাংলাদেশের প্রতিনিধিরূপে কর্মরত ছিলেন এবং সেখান থেকে রাজনীতিতে এসে একেবারে পররাষ্ট্রমন্ত্রী। তাকে যারা পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে তাদের একটা ধারণা ছিল যে দীর্ঘদিন যেহেতু তিনি জাতিসংঘে ছিলেন, আমেরিকাতে শিক্ষকতা করেছেন, আমেরিকাতে ছিলেন তার মার্কিন লবি, আমেরিকার সঙ্গে তার যে সম্পর্ক এটি অনেক স্ট্রং। একইভাবে ডক্টর গহর রিজভি, তিনিও আমেরিকাতে ছিলেন এবং শিক্ষকতা করেছেন অনেক নাম করা বিশ্ববিদ্যালয়, তার মধ্যে হার্ভার্ড যে ইউনিভার্সিটি রয়েছে এখানেও তিনি শিক্ষকতা করেছেন এবং এই সুবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেছিলেন যে পশ্চিমাদের সাথে একটি বন্ধুত্ব স্থাপন করার জন্য গহর রিজভিকে দরকার। আর যেহেতু বিশ্ববিদ্যালয়ে গহর রিজভি শিক্ষক ছিলেন এবং তার অনেক ছাত্র হয়তো ইউরোপ আমেরিকাতে অনেক বড় বড় পদে আছে, কিন্তু বাস্তবতা হলো গহর রিজভি আপাত মস্তক একজন শিক্ষক, ভালো মানুষ, তার কোন ছাত্র কোন অবস্থায় রয়েছেন এটি হয়তো তিনি খোঁজখবর রাখেননি। তিনি মন্ত্রী হবেন এই স্বপ্ন তার ছিল না। ধান্দাবাজি করা, কূটনীতি করা, এই বিষয়গুলো, কারো পারপাস সার্ভ করা, এই বিষয়গুলো তার ডিকশনারিতে ছিল না। ফলে তিনি এসেছেন, উপদেষ্টা হয়েছেন, মন্ত্রীর পদমর্যাদা ভোগ করেছেন, কিন্তু মন্ত্রী হওয়ার জন্য যে দুষ্ট বুদ্ধি লাগে এই বুদ্ধি তার ছিল না। কিংবা তার মতো আরেকজন উপদেষ্টা ছিলেন এসটি ইমাম, তার যে চাতুরতা ছিল এবং তার যে অন্যান্য অভ্যাসগুলো ছিল সেই বিষয়গুলো ডক্টর গহর রিজভির কিছুই ছিল না। তিনি একেবারে আপাদমস্তক ভদ্রলোক, নিপাট ভদ্রলোক একজন মানুষ। ফলে তিনি শেখ হাসিনাকে পশ্চিমাদের সঙ্গে একটি সেতু বন্ধন তৈরি করার কাজে কিছুই করতে পারেননি। একইভাবে ডক্টর মোমেন, তিনিও পশ্চিমাদের সঙ্গে কিছুই করতে পারেননি, আমেরিকার সঙ্গে কিছুই করতে পারেননি, ভারতের সঙ্গে কিছু করতে পারেননি। তবে যেহেতু তিনি ক্ষতিকর কোনো ব্যক্তি নন, ব্যক্তিগত জীবনে তিনি সৎ এবং অনুগত, যথেষ্ট অনুগত, এই কারণে তাকে এখনও পর্যন্ত বাদ দেওয়া হয়নি। তো তিনি মাঝে মধ্যে রাগ হয়ে যান, রাগ হয়ে মধুর মধুর কথা বলেন, আবার মাঝে মধ্যে কৌতুক করেন, আবার কখনো কখনো উচিত কথা বলেন। আর এই কথাবার্তা বলতে গিয়ে একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, জ্যামিতি যারা পড়েছেন 180 ডিগ্রি মানে একেবারে উল্টো দিকে, উল্টো দিকে, আর 360 ডিগ্রি মানে ঘুরে আসা, শূন্য থেকে শুরু করে আবার একই বিন্দুতে ফিরে আসা। বাংলাদেশ থেকে আপনি শুরু করলেন, সারা দুনিয়া ঘুরে আবার বাংলাদেশে চলে এলেন, এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ঘুরে এলেন। আর বাংলাদেশের ঠিক উল্টো দিকের একটি রাষ্ট্রে যদি পৃথিবীর অন্য প্রান্তে চলে যান,
তখন এটিকে 180 ডিগ্রি বলা হয়। তো ডক্টর মোমেন প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যান। তিনি কখনো কখনো আমেরিকাকে বলেন যে এরা গরিব হয়ে গেছে, টাকা পয়সা নাই, এরা দুর্বল হয়ে গেছে, এই জন্য যুদ্ধ-ঠুদ্ধ করে এই টাকা পয়সা কামাই করার চিন্তা করে যুদ্ধ নিয়ে ব্যস্ত আছে, এদের এই এখন টাকা পয়সা খরচ করার অবস্থা নেই। অসাধারণ সুন্দরভাবে এই কথাগুলো বলেন। আবার তিনি মাঝে মধ্যে বলেন যে আমেরিকার যে গণতন্ত্র, এটা বাংলাদেশে যে খারাপ অবস্থা, সেখানে গুলাগুলি হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, সে তুলনায় বাংলাদেশ ভালো আছে। তারপর তিনি আরও বলেন যে আমেরিকাতে গিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের হাত ধরে বলেন যে আমি যখন আশ্রয়হীন ছিলাম, উদ্বাস্ত ছিলাম, কোনো জায়গা আমার ছিল না, তখন আপনারা আমাকে জায়গা দিয়েছিলেন, এই জন্য কৃতজ্ঞ। আবার উল্টো পথে গিয়ে সেই আমেরিকাকে তার গালাগাল দিতে একটা মিনিটও সময় লাগে না, খুব মধুর ভাষায় তিনি গালাগাল দেন। তিনি সিলেটের আঞ্চলিক রাজনীতিতেও একই অবস্থা, নিপাট সত্য কথা বলেন, কখনো কখনো সত্য কথা বলতে গিয়ে কেউ বিরূপ হন, এর কারণ হলো যে তিনি খুব মিষ্টি ভাষায় সত্য কথা বলে ফেলেন। যেমন তার মুখে ওরা মাতব্বেরি করছে, বেশি মাতব্বেরি করছে, ফাজলামো করছে, তারপরে বেশি বাড়াবাড়ি করছে, দৌড়াদৌড়ি করছে, তো এই কথাগুলো তার মুখে কিন্তু খুব সুন্দর শোনায়, এত সুন্দর শোনায় যেটা বলার মতো নয়। যাই হোক, তিনি পরচুলা পরেন, হয়তো মাথায় টাক আছে, কিন্তু এই পরচুলাতেই তাকে ভালো লাগে, অসাধারণ সুন্দর লাগে। তিনি একবার বলে ফেললেন যে ভারতের তিনি যখন গেছেন তখন ভারতের কর্তা ব্যক্তিদেরকে তিনি বলে এসেছেন তারা যেন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখে। এত বড় কূটনৈতিক বিপর্যয় যদি ইউরোপের কোনো দেশে ঘটানো হতো, কোনো পররাষ্ট্রমন্ত্রী কথা বলতেন, এক ঘন্টাও ক্ষমতায় থাকতে পারতেন না। কিন্তু মিস্টার মোমেন বলে কথা, তার অধিকর্তা শেখ হাসিনা বলে কথা, বাংলাদেশ বলে কথা, ফলে এখানে সব সম্ভবের দেশ, এখানে এ সকল কথার জন্য আসলে কোনো কিছু হয় না। আবার কয়েকদিন আগে তিনি বললেন যে ইলেকশনের ব্যাপারে তো প্রধানমন্ত্রীর সঙ্গে, ভারতীয় প্রধানমন্ত্রীর কথা হয়েই গেছে, কথা হয়েছে, এটিরও যে সুদূর প্রসারী ব্যাখ্যা থাকতে পারে বা এই বিষয়গুলো নিয়ে সমালোচনা হতে পারে, ওগুলো ধরার মতো, ওইগুলো করার মতো, বা ওইগুলো যাকে বলে একেবারে চেপে ধরার মতো মিডিয়া, সিভিল সোসাইটি, এটি আমাদের নেই। তো যেটা বলছিলাম, পশ্চিমাদের সম্পর্কে হাল আমলের তফসিল ঘোষণা করার পর পররাষ্ট্রমন্ত্রী একেবারে ভীষণ রেগে গিয়েছেন এবং তিনি আমেরিকা সম্পর্কে, পশ্চিমাদের সম্পর্কে এত বেশি রাগান্বিত এবং ক্রোধান্বিত যে পশ্চিমা রাষ্ট্রদূতদের সঙ্গে একটা বৈঠক করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেখানে প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম তিনি এটিকে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে যেহেতু ডক্টর মোমেন অপান্তেও ছিল বা অপ্রিয় ছিল অথবা অন্য কোনো কারণ, তিনি হয়তো অনুপস্থিত থাকতে পারেন, হোয়াট এভার মে বি, বাট তিনি সেখানে ছিলেন না। এমনকি প্রধানমন্ত্রী যখন ভারতে গেলেন তখনও ডক্টর মোমেন ভারতে যাননি, বরং সেই সময়টা তিনি অসুস্থ হয়ে সিএমএসে ভর্তি হয়েছিলেন। সবাই বলাবলি করেছিল তিনি মাইনাস, তাকে বাদ দেওয়া হবে, এই কথা শুনে তিনি বুকে খুব কষ্ট পেয়েছেন, এই জন্য বুকের চিকিৎসা করার জন্য সিএমএসে তাকে নেওয়া হয়েছে। কিন্তু পরে দেখা গেল যে না, ঘটনা অন্য, কয়েকদিন পরে সবাই যেটা হয় ভুলে যায়। তো পশ্চিমাদের সম্পর্কে এই তফসিল ঘোষণা করার পরে ওরা বেশি মাতব্বারি করে, বেশি ফ্যাস ফ্যাস করে, ফেতর ফেতর করে, এই ধরনের কথাগুলো, তারপরে বেশি চিল্লাফাল্লা করে, বেশি মাতব্বরি দেখায়। এই সাংবাদিকরা যদি তাদেরকে পাত্তা না দিত তাহলে তাদেরকে কে জিজ্ঞাসা করত। তারপরে তিনি বলেন যে ঠিক আছে, এই প্রশ্ন আমাকে না করে ওদেরকে করেন, ওদের দেশের গণতন্ত্রের অবস্থা কী, ওরা কি এটা করতো, এটা কি করতো, ওরা কি বাইডেনের সঙ্গে এভাবে, বাইডেন কি ট্রাম্পের সঙ্গে বসতো, এই ধরনের নানা রকম কথাবার্তা তিনি বলেন। কিন্তু এই একই কথা শেখ হাসিনার মুখে শুনলে একরকম শোনায়, কিন্তু জনাব মোমেন যখন বলেন তখন সেটিকে খুব আদরে আদরে মনে হয়, অ্যাডোরেবল অ্যাডোরেবল মনে হয়, ভীষণ রকম আকর্ষণে মনে হয়। আমি তো শুনি না, সব বক্তব্য শুনি, আপনারা শুনেন কি না বলতে পারবো না। তিনি মসজিদে গিয়ে বললেও শুনি, মন্দিরে বললেও শুনি, এয়ারপোর্টে বললেও শুনি, যা বলেন আমার কাছে আসলে ভালো লাগে, তার কথাগুলো সুন্দর লাগে। আমি যদি ওইভাবে কথা বলতে পারতাম না জানি কত সুন্দর হতো। যাই হোক, এখন সেই মোমেন সাহেব আবার
হাল আমলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে গলার সুর নরম করে ফেলেছেন। তিনি বলেছেন যে একটি প্রশ্নের জবাবে সাংবাদিকরা যে পশ্চিমারা যে কথা বলছে না, রাষ্ট্রদূতরা একদম চুপচাপ, পিটার ডিহার চলে গিয়েছেন, পশ্চিমা দুনিয়ার অন্যান্য রাষ্ট্রদূতরা কেউ মুভমেন্ট করছে না, লাফালাফি করছে না, মাতুবেরি করছে না, এমনকি শব্দও করছে না। তো এটা কি আপনাদের ক্ষমতার ফল কিনা? আপনারা কি তাদেরকে বাধ্য করেছেন কিনা, মুখ বন্ধ করে দিয়েছেন কিনা? তখন তিনি বললেন যে আরে না না না, ওদের অনেক ক্ষমতা, আমাদের কি শক্তি আছে, সামর্থ্য আছে ওদেরকে মুখ বন্ধ করার? বরং এরা অনেক কিছু করতে পারে, এরা কেন মুখ বন্ধ আছে? এরকম নানা কথা তিনি সেইভাবে বলেছেন। তো একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, 18 কোটি মানুষের পররাষ্ট্রমন্ত্রী, তার বক্তব্য অবশ্যই গুরুত্ব বহন করে এবং তিনি কূটনীতির ভাষায় কথা বলতে পারলে ভালো হতো। যেহেতু আওয়ামী লীগের কেউই কূটনীতির ভাষায় কথা বলেন না, সবাই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, চাষাছোলা কথা বলেন, আক্রমণাত্মক কথা বলেন, ঘৃণা এবং বিদ্বেষ ছড়ানোমূলক বক্তব্য এদের মুখ থেকে বের হয়, এরকম প্রতিবেদন এখন হিউম্যান রাইটস ওয়াচ তারাই বলছে। তো সেই ক্ষেত্রে এত বেনজিরের মধ্যে আমাদের এই মন্ত্রী একটা নজিরবিহীন ঘটনা ঘটান যে তিনি মিষ্টভাষী ভদ্রলোক, ভদ্রলোক এবং রাগ হলেও তাকে ভালো লাগে। তিনি অনেক সময় খেপে গিয়েছেন, কিন্তু অন্য সব নেতা বা মন্ত্রী মতো তিনি, তারা যখন খেপে যায় তখন যে একটা বিভৎস দৃশ্যের সৃষ্টি হয়, মিস্টার মোমেন খেপলে সেই দৃশ্য হয় না, বরং তাকে আরও অ্যাডোরেবল মনে হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।